দর্শক একটা গান আছে না, আমি তো বালা না বালালইয়া থাকি, তোকে বালাই দো তোমার মতন নি, তোমার মতন নি আমি যারা বিয়া করছি। হ্যাঁ কি তা মনে করছো, আমার নতুন জামাইয়ের লোক তোমার যোগ্যতা আছে নি হ্যার সাথে কথা বলার বা মিশার? সে একটা ব্লুটুথ বয়, তুমি কি একটা ব্যাক ডেটেড আছে না? আমাদের গরিবদের ফ্যামিলিতে যখন ঝগড়া হয় বা ছাড়াছাড়ি হয়, সেই ক্ষেত্রে হয় কি জামাই বউ এক অন্যের দোষ দিতে ব্যস্ত থাকে। কাগো সাসি তার লগে বিয়া বইয়া জীবন ডে শেষ, আগো রং ডে তো শেষ করে লেছিল, তে তে কি মানু বেশ ধরে রয়েছে। আবার ধরেন পোলাপাইন পক্ষ যারা আছে তারা কয় তাইর মতো কাল নাগিনি, হাফিনি, শঙ্কিনি, বাগিনি, মানে মুসলিম বেরবো আবার কাজা লাগলে এরকম কয় আর কি শব্দগুলা। এগুলো আমজনতার সিচুয়েশন, কিন্তু হাই প্রোফাইল যারা বা সুপার স্টার যারা তারা আসলে কি বলেন? দর্শক, রাকিব ভাইকে কেন বিয়ে করেছেন অপু, আর সরি মাহিয়া মাহি, অপু ভাইকে কেন তালাক দিয়েছেন, এটা একটা প্রশ্ন ছিল যে কেন আসলে তাদের ভিতরে তালাক হয়েছে। যদিও লম্বা একটা সময় পরে, বাট রাকিব ভাইকে বিয়ের তিন দিনের মাথায় সাবেক স্বামী অপুকে নিয়ে তিনি বক্তব্য দিয়েছেন যে কেন তিনি অপুকে ডিভোর্স দিয়েছেন। তবে যেই কারণে ডিভোর্স দিয়েছেন এই কারণটা আমার মনে হয় বাংলাদেশে বাসা দিলে একটা বাসকারা হিসাবে 80% পুরুষ এই কোয়ালিটির পরে। তবে কিছু আছে বাদাইম্যা, ধরেন তে কামটাম দেখাইয়া যাইতো সাইনাতে হারা দিন গোমায়, এটা আলাদা, আর যারা বড় লোক তারার হিসাব আলাদা। এখন আসছি প্রসঙ্গে, আজকে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি তার সাবেক স্বামী অপুর দোষগুলার ভিতরে প্রধান দোষ ধরেছেন যে তে দিনের 12টা পর্যন্ত গোমায়, এবারটা 2টার সময় ওঠে, কত দুপুরের খানা খায় হাইনজালা, আর হাইনজালার খায় খায় বেইনালা, ঠিক আছে। আর এটা নিয়ে ওনার পছন্দ না, মাহিয়া মাহি সকাল 7টার দিকে ওঠা পছন্দ করে, আর অপু ভাই দিনের 12টা 2টা পর্যন্ত ঘুমায়, মাহিয়া মাহির প্রায়োরিটি ছিল না। তারপর হচ্ছে সেই যে জিনিসগুলো পছন্দ করে তার স্বামীর কাছ থেকে সেইগুলোতে উনি অতটা কেয়ারফুল ছিলেন না, কেয়ারলেস ছিলেন। বাট বিপরীত দিকে তিনি দাবি করছেন রাকিব সেরা উপর থেকে, কেন? কারণ রাকিব ভাই প্রতিদিন সকাল 7টায় ঘুম থেকে ওঠে, আর এটা মাহিয়া মাহির পছন্দ। শুধু ঘুম থেকে ওঠা শেষ না, ঘুম থেকে উঠে সম্ভবত ওনারে কল বা মেসেজ দিত, তারপরে এখন গত 2-3 দিন প্রতিদিন ফুল দিচ্ছে, এটা মাহির খুব পছন্দ। আর মোবাইলেও হয়তো গোলাপ পাঠায়, তো এখন ফ্রিতে থাকে না মেসেঞ্জার এরকম, তো এইরকম অনেক জিনিস আছে। তারপর হচ্ছে বিভিন্ন রকম সিদ্ধান্তে তার কাছে তার মতামত জানতে চাইতো, এটা তার কাছে ভালো লাগতো যেটা অপু ভাই করতো না। এখন এই যে সমস্যাগুলো, এগুলোর কারণে আসলে ডিভোর্স হয়ে যায় কিনা আমি জানি না, কারণ এগুলো একটা কমন সমস্যা। তো তারপরেও মাহিয়া মাহি রাকিব ভাইকে সেরা মনে করেছেন, এই একটা কারণ। আর পাশাপাশি মাহি একটা ব্লুটুথ গার্ল, সে বুঝতে পারছে যে সারা জীবন তো নায়িকা থাকবে না। সে গণমাধ্যমকে বলছে যে আমি তো সারা জীবন নায়িকা থাকবো না, আমার এই রূপ সৌন্দর্য থাকবে না, যেহেতু আমি মেয়ে মানুষ আমাকে সংসার করতে হবে, আর সংসারের জন্য বেস্ট মানুষটারই পিক করা দরকার, যেহেতু তার অতীতে 2টা ঘটনা ঘটে গেছে। সো দিস ইজ দ্য থার্ড টাইম, আর থার্ড টাইমে তিনি মনে করছেন তার চলচ্চিত্র জীবনের পরে আগামী সংসার জীবনের জন্য যেই মানুষটা সবচেয়ে পারফেক্ট সেটা হচ্ছে রাকিব ভাই, আর সেই কারণে তিনি রাকিব ভাইকে বিয়ে করেছেন। তবে এই বিয়ের দায়ভার তিনি আমাদের কাঁধেই চাপাইছেন যে তোরা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে রাকিব আর আমার সম্পর্কে গুঞ্জন তুলে দিচ্ছিস, তো আমরা বলতে চাই ভাপি অন্য নামটা কেন আসলো না, রাকিব ভাইয়ের নামটা কেন আসলো, তাই না? কিছু ছিল দেখে তো আসছে। বাট তিনি আমাদের উপরে দায়ভার চাপাইছেন যে এই ছেলেগুলা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে আমাদের বিয়ে সম্পর্কে গুজব ছড়াইছে, আর সেখান থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে চলো বিয়েটা আমরা কইরা ফেলি, আর এই কারণেই নাকি বেসিক্যালি বিয়ে করছে। আর সংসার নিয়ে ওনার যে বাচ্চা কাচ্চা আছে, এখানে সে বলছে যে আমি বিয়ে কইরাই সন্তানের মা হয়ে গেছি, অ্যান্ড এটা তার গুড ফিলিংস। তিনি সন্তানদের সাথে যদিও এখন অফিসিয়ালি তার দেখা হয় নাই, বাট তিনি আশাবাদী যে তিনি সন্তানদের জন্য একজন ভালো মা হবেন। আমরা দোয়া করি পিছনে যাই কিছু হয়েছে নতুন করে জীবন শুরু করতে হবে, সংসার করতে হবে। রাকিব ভাই যেহেতু আমজনতার মতনই একজন মানুষ, ওনার লাইফে যেন আর কোনো ট্রাভেল তৈরি না হয়, কারণ 2টা বাচ্চা আছে, খেয়াল রাখতে হবে। আর সাবেক স্বামী সম্পর্কে আমার মনে হয় যে মাহিয়া মাহিরার এক্সট্রা কোনো বক্তব্যের দরকার নাই, কারণ অপু সম্পর্কে এখন যখন এই ধরনের দোষগুলো দেখাচ্ছে, রাকিবের সাথে তুলনা করতেছে, সেটাতে হয় কি পুরুষ তো ভিতরে জ্বলাপোড়া করবে, হিংসা হবে, জিদ তৈরি হবে, তিনি হয়তো আয়েশা মাহির সম্পর্কে আরও 4টা তথ্য দিবেন। তো যাই হোক, সংসার সুখের হোক, ভালো থাকুক, এই দোয়া রেখে আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।